পুকুর ভরাট করে ফের অবৈধ নির্মাণের অভিযোগ, এবার ঠিকানা বারুইপুর। তাই ঝেড়ে ফেলতে পুরসভার কাউন্সিলরকে বলতে সরা যায় পুরসভায় ডাকে, কোনো অভিযোগে জমা পড়েনি এই বিষয়। অপরদিকে চেয়ারম্যানের দাবি পুরসভায় লোক কম, তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয়। গার্ডেন রিচের পরেও ফিরল না হুঁশ, ফের পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ, এবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। বারুইপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পুকুর ভরাট করে রেস্তোরাঁ তৈরি করার অভিযোগ বিজেপি নেতৃত্বের। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা, জানান বিজেপি নেতা গৌতম চক্রবর্তী। বর্তমান পরিস্থিতিতে যেভাবে রাজ্যটা চলছে, আমাদের বারুইপুর এত পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ হয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রী সবার অনুমতি নিয়ে অবৈধভাবে, যার প্রধান আমরা আজকের যে কমপ্লেনটা এখানে দিলাম সেটা আমাদের বারুইপুর তিন নম্বর ওয়ার্ডে হালিমা হোটেল। সেই হালিমা হোটেল রেকর্ডে বর্তমানে পুকুর, তারপরেও সে একটা পাঁচতলা বিল্ডিং চচ্চর করে দাঁড় করিয়ে নিল। বারুইপুর পৌরসভা অনুমতি দিয়েছে কিনা আমরা জানি না, সেখানকার কাউন্সিলর সেখানকার নেতারা কি করেছে জানি না, কিন্তু ওই হোটেলটা হচ্ছে। এই বিষয়ে বারুইপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি জানান এই বাড়িটি ১৫ বছরের পুরনো, তখন তিনি কাউন্সিলরই ছিলেন না। তাকে তো আবার এটাও বলতে শোনা যায় পুরসভায় নাকি কোনো অভিযোগই জমা পড়েনি। এ ব্যাপারে আমার কিছু জানা নেই, আর বিল্ডিং সম্পর্কে যেটা বলা হচ্ছে বা বলছে এখন, আমি এখনো বিল্ডিংটা দেখিনি, আপনার এই ছবির মাধ্যমে দেখলাম, এ সম্পর্কে নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে নিয়ে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। কোন রকম একটা লিখিত কমপ্লেন বা কোন রকম কেউ এরকম ধরনের আমাকে যদি দেখাতে পারে, তাহলে আমার তো একটা এ থাকবে। আর আমি তো নিশ্চিতভাবে বাড়ি বাড়িতে গিয়ে দেখবো না কার বাড়ি হচ্ছে বা কার হচ্ছে না, এটা আমার দেখার কাজ নয়। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ আসে আমি নিশ্চিতভাবে সেটা দেখবো এবং যথাযথ আইনগত ব্যবস্থা যদি নেওয়ার আমি অবশ্যই নেব। পুরসভার লোক কম, তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হয় বলে জানান বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী। অবৈধ নির্মাণ দেখলেই ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান তিনি। আমাদের কাছে প্ল্যান স্যাংশন করে, আমরা কোনো পুকুরের ভেতর প্ল্যান দিইনি আজ পর্যন্ত, কিন্তু তথাপি আমরা গতকাল হালিমা হোটেলের পেছনে তিন নম্বর ওয়ার্ডে একটি পুকুরের ভেতর বাড়ি নির্মাণ হয়েছে, যার পৌরসভা থেকে কোনো স্যাংশন নেই, যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। পুরসভার তরফে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বা হয় এই কথা তো ভুরি ভুরি শোনা যায়, তার মধ্যেও গার্ডেন রিচের মতো ঘটনা শিরোনামে উঠে আসে। আর যদি ধরেই নি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে গার্ডেন রিচের ঘটনা কেন ঘটে? বারুইপুরে এই রকম অবৈধ নির্মাণ কেন গড়ে ওঠে প্রশ্ন থেকেই যায়। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।